রাজ্যের পাঁচটা জনগোষ্ঠীক অসমীয়া খিলঞ্জীয়া মুসলমান রূপে স্বীকৃতি প্রদান। গড়িয়া, মরিয়া, দেখি, জলহা, সৈয়দ জনগোষ্ঠীক খিলঞ্জীয়া মুসলমান রূপে স্বীকৃতি প্রদান করিলে রাজ্যিক কেবিনেটে। এই বিষয়টোর বাবে গঠন করে দিয়া হয়েছিল সাতখনক কমিটি। প্রতিখন কমিটিয়ে দাখিল করেছিল নিজ নিজ প্রতিবেদন, আর এই প্রতিবেদন দাখিলর পিছতে রাজ্য সরকারে খিলঞ্জীয়া স্বীকৃতি প্রদান করে এই পাঁচটা সম্প্রদায়ক। এই স্বীকৃতি লাভৰ পিছতে তথা কথিত সংখ্যালঘুর ধারণার পৰা মুক্ত হল পাঁচটা সম্প্রদায়। উল্লেখযোগ্য যে অসমত এই পাঁচ সম্প্রদায়ের প্রায় ৪৬ লাখ লোক আছে। ২০০৬ চনতে খিলঞ্জীয়া স্বীকৃতির দাবি করেছিল গড়িয়া, মরিয়া, দেখি জাতীয় পরিষদে। আর অবশেষত রাজ্যিক কেবিনেটে ললে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্যের পাঁচটা সম্প্রদায়ক, রাজ্যের পাঁচটা মুসলমান সম্প্রদায়ক অসমীয়া খিলঞ্জীয়া মুসলমান রূপে স্বীকৃতি প্রদান করা হল। গড়িয়া, মরিয়া, দেখি, জলহা আর সৈয়দ জনগোষ্ঠীক খিলঞ্জীয়া মুসলমান রূপে স্বীকৃতি প্রদান করে রাজ্যিক কেবিনেটে। উল্লেখযোগ্য যে এই বিষয়টোর বাবে গঠন করা হয়েছিল সাতখন কমিটি। প্রতিখন কমিটিয়ে দাখিল করে প্রতিবেদন, আর এই প্রতিবেদন দাখিলর পিছতে রাজ্য সরকারে খিলঞ্জীয়া স্বীকৃতি প্রদান করে এই পাঁচটা সম্প্রদায়ক। এই স্বীকৃতি লাভর পিছতে তথা কথিত সংখ্যালঘুর ধারণার পর মুক্ত হল এই পাঁচটা সম্প্রদায়। উল্লেখযোগ্য যে অসমত এই সম্প্রদায়ের প্রায় ৪৬ লাখ লোক আছে। ২০০৬ চনতে খিলঞ্জীয়ার স্বীকৃতির দাবি করে আহিছিল গড়িয়া, মরিয়া, দেখি জাতীয় পরিষদে। পাঁচটা জনগোষ্ঠী আমি বিশেষক খিলঞ্জীয়া জনগোষ্ঠী হিসাবে স্বীকৃতি প্রদান করেছো। সেইকটা হৈছে গড়িয়া, মরিয়া, দেশি, জলাহ। জলাহ মানে যখন চাহ বাগিচাত থকা জলাহ, সেই সকলের কথা কোৱা হৈছে। আৰু সৈয়দ, সৈয়দ এই পাঁচটা ইসলাম ধর্মী লোকক আমি আসামিজ মুসলিম সাবগ্রুপ হিসাবে আমি মানে আমি খিলঞ্জীয়া মুসলমান, হিসাবে আমার কেবিনেটে এই তথা সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। গড়িয়া, মরিয়া, দেশি যেটু আমার লোয়ার সামত ধুবুরী ফেলার, জলা, জলাটো হৈছে চাহ বাগিচাত থকা চাহ বাগিচার জলাখিনি। তারপর হৈছে সৈয়দ। আর এই রাজ্যিক কেবিনেটতে লওয়া হৈছে কেবা।